নমস্কার শোনমানি দর্শকবৃন্দ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সি এ আইন চালু হয়ে গিয়েছে এবং এই আইন নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে মুসলিমদের কি হবে যারা মুসলিম এসেছেন তাদের কি হবে নাগরিকত্ব যাবে কি যাবে না এছাড়াও কাদের আবেদন করতে হবে এবং কি কি কাগজ লাগবে হ্যাঁ এর যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজানো হয়েছে অবশ্যই ভিডিওটি উপকার আসবে একবার শেষ পর্যন্ত দেখে যান অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এক এক করে প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথম প্রশ্ন হলো সিএএ আদতে কি এত বছর ধরে এর চাহিদা কাদের এবং কেন তো এখানে উত্তরে বলা হয়েছে সিএএ হল উনিশশো সালের নাগরিকত্ব আইনে সংশোধন এই নতুন আইন অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা মানে হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ওনারা ধর্মীয় অত্যাচারের কারণে এ দেশে আশ্রয় নিয়েছেন মানে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে নাগরিকত্বের শংসাপত্র দেবে ভারত মানে ভারত তাদের নাগরিকত্ব দেবে অনেকেই দীর্ঘদিন এর অপেক্ষায় ছিলেন যেমন পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ কিংবা সাবেক পূর্ব পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন কিংবা ওই একই কারণে যারা পাকিস্তান থেকে এসেছেন রাজস্থানে বা তাদের অনেকেই সিএএ চেয়ে সরব ছিল এমন মানুষ রয়েছেন জম্বুসহ দেশের আরও নানান পান্ত্রে। সিএএ দাবি তোলা মানুষদের দীর্ঘদিনের অভিযোগ তাদের অনেকেই পরিণত বয়সে এদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ফলে এখানে বৈধ কাগজপত্র তৈরিতে সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের কাজ করার ক্ষেত্রেও সমস্যা হয় অনেক সময় ভিন রাজ্যে গেলে দাগিয়ে দেওয়া হয় বিদেশি বা অনুপ্রবেশকারী হিসাবে কোনো রাজ্য অনুপ্রবেশকারী চিহ্নিত করতে অভিযান চালানো হওয়াও অসম্ভব নয় তাদের আশা সিএএ মারফত আইনিভাবে ভারতের নাগরিকত্বের শংসাপত্র পেলে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় থাকবে না সুবিধা হবে সমস্ত সরকারি চাকুরি কিংবা পরিষেবা পেতেও এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওই তিন দেশ থেকে যে সকল মুসলিমরা এসেছেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে কি হবে না বা তাদের কি হবে এখানে বলা হয়েছে পুরনো নাগরিকত্ব আইন অনুযায়ী এক বছর ভারতে রয়েছেন এবং গত চোদ্দ বছরে অন্তত এগারো বছর এদেশে থেকেছেন এমন যে কেউ তিনি নিজস্ব ধরনের ধর্মচালানোর জন্য অত্যাচারিত মুসলিম হলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেই নিয়ম সিএএ চালুর পরেও বহাল থাকছে কিন্তু মুসলিমরা সিএএ মারফত যেখানে শর্তাধীন সময় এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে আর্জি জানাতে পারবেন না অর্থাৎ সিএএতে মুসলিমরা আবেদন করতে পারবে না তবে এখানে বলা হয়েছে তাদের জন্য যে একটা আলাদা আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে পারবে তারপরে বলা হয়েছে কিন্তু যারা সিএএ চাইছেন যেমন মতুয়া সম্প্রদায়ের কেউ তাদের তো ভোটার কার্ড আধার কার্ড রয়েছে তা সত্ত্বেও কেন সিএএ চান তারা এখানে উত্তরে বলা হয়েছে ভোটার কার্ড বা আধার থাকা সত্ত্বেও অনেক পরিষেবা পাওয়ার জন্য যেমন পাসপোর্ট ভিসা পাওয়া জন্মস্থানের উল্লেখ করতে হয় তো সেক্ষেত্রে প্রতিবেশী দেশের ঠিকানা দেওয়া হলে সমস্যায় পড়তে হয় ভিন্ন রাজ্যে কাজে যাওয়া ক্ষেত্র থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দাখিল করতে গেলেই একই সমস্যায় পড়েন তারা অনেকের বিশ্বাস সিএএ সেই সমস্যা মেটাবে ভবিষ্যতে দেশ থেকে বিতরণের ভয় থাকবে না কারণ সিএএ আইনি শংসাপত্র পাওয়া যাবে এবং সরকার যে সার্টিফিকেট দেবে তাতে উল্লেখ করা থাকবে ভারতের নাগরিক বলে পাসপোর্ট সহ কোনো সরকারি পরিষেবা পেতে গিয়ে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত হওয়ার আশঙ্কা থাকবে না তারপরে বলা হয়েছে সি এর জন্য যে সমস্ত নথি চাওয়া হয়েছে তা নিয়ে সকলের কাছে যদি না থাকে তার কী হবে তো নথি না থাকলে আবেদন করতে পারবেন না তাই আবেদনের জন্য প্রয়োজনে কাগজ জোগাড় করতে হবে ঠিক আছে কাগজ তো দরকার এমনি এমনি তো আমাদেরকে দেবে না তারপরে বলেছে সিএ এর জন্য আবেদন করে তা খারিজ হলে কি হবে তাকে কি কি হিসাবে গণ্য করা হবে তার ফলি বা কী হবে না এ বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই এখানেই কিন্তু অনেকের মনে প্রশ্ন হচ্ছে যদি আপনি না নাগরিকত্ব পান তাহলে আপনাকে কি করবে সরকার সেটা নিয়ে একটা ধন্দ কিন্তু রয়েছে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা নেই তারপরে বলেছে ভারতে যারা অবৈধভাবে রয়েছেন বলে প্রমাণিত হবে তাদের কি এই আইনের পরে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে এখানে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে অনুপ্রবেশকারীদের পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে ফেরানোর প্রশ্নে ওই তিন দেশের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই তার মানে ফেরানো হবে না সেটাই পরোক্ষভাবে বলতে যাওয়া হচ্ছে তারপরে বলেছে সিএএতে আবেদনের জন্য কোন কোন নথি লাগবে তো আপনাদেরকে কালকে এই বিষয়ে একটা নোটিশ দেখিয়ে ভিডিও করেছিলাম তো প্রথম ভাগের ওয়ান এর জন্য তো দুটো ভাগের ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে প্রথম ভাগের ওয়ান এ আর একটা হচ্ছে ওয়ান বি তো ওয়ান এর আন্ডারে মোট নটা কাগজ রয়েছে তার মধ্যে যে কোনো একটা কাগজ জমা দিতে হয় আর ওয়ান বি আন্ডারে কিন্তু কুড়িটা কাগজ রয়েছে তার মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হয় তো প্রথমে দেখুন ওয়ান এ এর আন্ডারে কী কী কাগজের লিস্ট রয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা পাসপোর্ট যদি আপনাদের কারো থেকে থাকে বা আমাদের পূর্বপুরুষদের কারো থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে দু নম্বরে সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সরকারের দেওয়া কোনো জন্ম শংসাপত্র যদি থেকে থাকে সেই দেশের সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতার কোনো শংসাপত্র সেখানে আপনি পড়েছেন সেই বিদ্যালয়ের কোনো মার্কশিট অ্যাডমিট বা পাস সার্টিফিকেট এগুলো যদি থেকে থাকে সেটা আপনার হতে পারে পূর্বপুরুষদের হতে পারে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে সংশ্লিষ্ট দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র সেই দেশের দেওয়া কোনো পরিচয়পত্র তাদের সেই সরকারের সেরকম কোনো পরিচয়পত্র থাকলে সেটাও আপনি দিতে পারেন বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকের দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র যদি থেকে থাকে আপনি দিতে পারেন এছাড়াও ওই তিন দেশের জারি করা যে কোনো লাইসেন্স সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা তাদের দেশের যে কোনো লাইসেন্স যদি আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানে জমি বা ভাড়াতে সংক্রান্ত রেকর্ড তো সেই দেশে আপনার কোনো জমি রয়েছে বা কোনো ভাড়াটে রেকর্ড রয়েছে তো তার কোনো কাগজ থাকলে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে আবেদনকারীর পিতা মাতা বা দাদু দাদার ঠাকুমা বা প্রপিতামহের মহের মধ্যে একজন ওই দেশগুলির নাগরিক বা নাগরিক ছিলেন এমন কোনো নথি যদি থেকে থাকে সেটাও দিতে পারেন বস্তুত আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারে জারি করা যে কোনো নথি যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন সেই নথির বৈধতার সময়কাল অতিক্রান্ত হলেও তা গ্রাহ্য হবে তারপরে দ্বিতীয় ভাগে ওয়ান বি নথির মাধ্যমে প্রমাণ দাখিল করতে হবে যে তিনি কখন ভারতে প্রবেশ করেছেন তার জন্য একগুচ্ছ নথির তালিকা দেওয়া থাকলেও সেগুলির মধ্যে ঠিক কোনগুলি জন্য প্রযোজ্য তা আবেদন পূরণ করার সময়ে জমা দিতে হবে এবং সেই সম্পূর্ণ নথির তালিকা এখানে দেওয়া রয়েছে তো ওয়ান বি এর আন্ডারে কুড়িটা কাগজ রয়েছে সেগুলো আমি এক্ষুনি দেখাচ্ছি আর এতক্ষণ ধরে আপনাকে যে কাগজের কথা বললাম এটা হচ্ছে ওয়ান এর আন্ডারে তো এই এতগুলো কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে আপনি যে ওই দেশ থেকে এসেছেন বা আপনাদের পূর্বপুরুষ যে ওই দেশ থেকে এসেছে সেটা প্রমাণ করার জন্য এই সবগুলোই কাগজ লাগবে সেটা নয় এর মধ্যে যে কোনো একটা কাগজ লাগবে আপনি ওই দেশ থেকে এসেছেন বা আপনাদের পূর্বপুরুষ ওই দেশ থেকে এসেছে সেটা প্রমাণ করার জন্য বোঝাতে পারলাম এবার দেখুন আপনি যে বর্তমানে এখন ভারতবর্ষে রয়েছেন তো সেটা এবার প্রমাণ করার জন্য আপনাদেরকে মোট আবার কুড়িটা কাগজের মধ্যে যে কোনো একটা কাগজ দিতে হবে তো এখানে দেখুন ওয়ান বি এর আন্ডারে যে কুড়িটি কাগজের কথা বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ভারতে আসার ভিসার ফটোকপি বা অভিবাসন দপ্তরে যুক্ত কোনো কাগজ থাকলে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র যা ভারতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফ আরও দ্বারা জারি করা হয় সেরকম কোনো সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে ভারতে জনগণনার সময়ে গণনাকারীদের দেওয়া কোনো নথি যদি থাকে সেটা আপনি দিতে পারেন ভারত সরকারের জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে ইত্যাদি যে কোনো কার্ড আপনার থাকলে দিতে পারেন রেশন কার্ড থাকলে সেটা আপনি দিতে পারেন এছাড়াও সরকারি স্ট্যাম্প সহ আবেদনকারীকে সরকার বা আদালতের দেওয়া কোনো চিঠি থাকলে সেটা আপনি দিতে পারেন ভারত সরকার কর্তৃক জারি করা আবেদনকারীর জন্মের শংসাপত্র এখানে আপনার জন্ম হয়েছে আপনার কোনো জন্মের শংসাপত্র রয়েছে জন্ম সার্টিফিকেট রয়েছে সেটা আপনি দিতে পারেন তারপরে বলেছে আবেদনকারীর নামে ভারতে নিবন্ধিত জমির কাগজ আপনি ভারতে জমি কিনেছেন বা ভাড়াতে রেকর্ড রয়েছে আপনার সেই জমির কাগজও আপনি দিতে পারেন এছাড়াও প্যান কার্ড কবে ইস্যু করা হয়েছে তার তারিখ থাকতে হবে তো সেই ধরনের প্যান কার্ড আপনার থেকে থাকলে সেটাও আপনি দিতে পারেন কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা কোনো নথি যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন গ্রাম বা শহরের স্থানীয় প্রশাসনে অথবা কোনো সংস্থায় নির্বাচিত প্রতিনিধির জারি করা কোনো যদি কাগজপত্র আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন তারপর বলেছে আবেদনকারীর ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট রয়েছে আপনার তো সেই ব্যাংকের অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টও আপনি দিতে পারেন মানে সেই পাসবইয়ের আপনি জেরক্স কপি দিতে পারেন আবেদনকারীর নামে ভারতে থাকা বিমা সংস্থার পলিসি আপনি ভারতে কোনো বিমা করেছেন এলআইসি হতে পারে বা যে কোনো বিমা হতে পারে সেই বিমার কাগজপত্র থাকলে সেটা আপনি দিতে পারেন আবেদনকারীর নামে থাকা বিদ্যুৎ বিল যদি থাকে সেটা আপনি দিতে পারেন আবেদনকারীর নামে যদি আদালত বা ট্রাইব্যুনালে কোনো রেকর্ড থাকে সে তার নথি আপনি দিতে পারেন কর্মচারী ভবিষ্যৎ তহবিল বা সাধারণ ভবিষ্যৎ তহবিল বা পেনশন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা অনুমোদিত ভারতে কর্মসংস্থানের কোনো নথি যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন আবেদনকারীর কাছে এদেশের স্কুল পাস সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন এছাড়াও এদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠানের দেওয়া শিক্ষাগত যোগ্যতার কোনো শংসাপত্র সেটা মার্কশিট হতে পারে অ্যাডমিট হতে পারে পাস সার্টিফিকেট হতে পারে যে কোনো কাগজপত্র থাকলে আপনি দিতে পারেন এছাড়াও পু পুরসভার দেওয়া ট্রেড লাইসেন্স যদি থাকে সেটাও দিতে পারেন বা বিয়ের শংসাপত্র মানে ম্যারেজ সার্টিফিকেট সেটা থাকলেও আপনি দিতে পারেন তো এই যে কুড়িটি কাগজ বললাম এই কুড়িটির মধ্যে যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে সবগুলোই যে দিতে হবে তা কিন্তু নয় তারপরে বলেছে সঙ্গে লাগবে হলফনামা একটা হলফনামা সেটাকে বলছে ওয়ান সি ঠিক আছে ওয়ান নামে একটা অ্যাফিডোপিট আপনাকে করতে হবে যেটা আগের ভিডিওটা আমরা দেখিয়েছিলাম তো এর মধ্যে রয়েছে এদেশের নাগরিকত্ব চেয়ে আবেদনের সময়ে আবেদনকারীর বর্তমান ঠিকানা মনে যে অ্যাফিডোফিটটা আপনি দেবেন স ঘোষণাপত্রের মতন সেখানে কী কী উল্লেখ থাকবে না নাগরিকত্ব চেয়ে আবেদনের সময়ে আবেদনকারী বর্তমান ঠিকানা পাশাপাশি যে দেশ থেকে এসেছেন সেই দেশে শেষ যেখানে ছিলেন সেখানকার ঠিকানা পাশাপাশি তিনি কোন ধর্মের তাও থাকতে হবে হলফনামাতে ওই হলফনামা ম্যাজিস্ট্রেট বা বিচারপতি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সই ও সিল থাকতে হবে ওই যে হলফনামাটা আপনি এপিডপিটা যেটা করাবেন তাতে কিন্তু ম্যাজিস্ট্রেটের সই অথবা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সই করাতে হবে বা সিল করাতে হবে তারপরে দেখুন বলেছে কিভাবে আবেদন করা যাবে এই নিয়ে কাল আমরা একটা ভিডিও করেছিলাম তো আপনাদেরকে এই যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি কোন দেশ থেকে এসেছেন আপনার ধর্ম কি সমস্ত কিছু ঠিকঠাক পূরণ করতে হবে হ্যাঁ তারপর সেখানে মোট সাতটা ধাপ রয়েছে সেই সাতটা ধাপ আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর অনলাইনে পঞ্চাশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা ফি লাগছে এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে সেটা পেমেন্ট করতে হবে সব তথ্য ঠিক থাকলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জেলা স্তরের যাচাই কমিটির কাছে উপস্থিত হতে হবে আবেদনকারীকে আপনি অনলাইনে আবেদন করে নিলেন এবার আপনাকে আবেদন করার পর যে প্রিন্ট আউটটা পাবেন সেটা নিয়ে তার সঙ্গে সমস্ত কাগজপত্র আপনাকে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে জেলা স্তরের একটি নির্দিষ্ট অফিসে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে যেতে হবে কোথায় যেতে হবে সঙ্গে রাখতে হবে সমস্ত অরিজিনাল নথি যা মিলিয়ে দেখবেন জেলা কমিটি সফলভাবে তথ্য খতিয়ে দেখার কাজ শেষ হলে দেশের প্রতি নিষ্ঠা শপথ নিতে হবে আবেদনকারীকে সেখানে একটা আপনাকে শপথ নিতে হবে এবং নিষ্ঠা শপথে একটা সই করতে হবে আপনাদেরকে এরপরে ওই আবেদন চলে যাবে রাজ্যস্তরে স্তরে থাকা সম্পন্ন কমিটির কাছে ওই কমিটির চেয়ারম্যান সব খতিয়ে দেখে চূড়ান্ত সিলমোহর দেবেন চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন প্রদান করা হবে মানে নাগরিকত্বের শংসাপত্র একটি সার্টিফিকেট দেওয়া হবে আবেদনকারী পোর্টালের মাধ্যমে ওই শংসাপত্র ডিজিটাল ফর্ম্যাটে পাবেন আপনি চাইলে অনলাইনে সেই সার্টিফিকেট ডাউনলোডও করে নিতে পারবেন তিনি যদি শংসাপত্র হাতে পেতে চান মানে হার্ড কপি পেতে চান সেক্ষেত্রে আবেদন করার সময় কিন্তু আপনাকে সেখানে উল্লেখ করতে হবে যে আপনি হাতে পেতে চান সেই অপশানটা সিলেক্ট করলে আপনি কিন্তু হাতে লেখা মানে হাতে সার্টিফিকেট পাবেন ডিজিটালভাবে পাবেন না এটা হলো আবেদনের ব্যাপার তারপরে বলেছে সিএ এর সঙ্গে কি অর্দ্যোগ কারো নাগরিকত্ব হারানোর সম্পর্ক আছে অনেকে এটা বুঝতে পারছেন না অনেকে ভাবছেন এনআরসি হয়ে যাবে তাড়িয়ে দেবে নাগরিকত্ব চলে যাবে তো এখানে বলা হয়েছে কেন্দ্রের দাবি না কারও নাগরিকত্ব হারানোর প্রশ্ন নেই সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএএ নিয়ে ইতিবাচক ভাষ্য শীর্ষক এক বিবৃতি দিয়ে জানিয়েছে সিএ মাধ্যমে কোনো মুসলিমের এবং অন্য ধর্মাবলম্বীদের ভয় পাওয়ার কিছু নেই এই আইনের ফলে তাদের নাগরিকত্বে কোনো ধরনের প্রভাব পড়বে না বরং কোনো ভারতীয় নাগরিককে এই আইনের পরে নিজের নাগরিকত্ব প্রমাণে আর নতুন করে কোনো নথি দেখাতে হবে না এটাই ছিল এর সম্পূর্ণ বিষয় আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে আবারও ভিডিও বানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না